হ্যালো, ওয়েলকাম ব্যাক। আগের দিনকে তোমাদের মনে আছে আমরা পড়ছিলাম যেটা লেসন 5, পাওয়ার রাখবে কাই। তো এটা পার্ট 1টা আমরা আগের দিকে পড়েছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্ট 2, বা যেখানে বইতে লেখা আছে ইউনিট 2, এই ইউনিট 2টা আমরা করব। তো আগের দিনের যে গল্পটা আমরা যতটা পড়েছি সেটা একটুখানি আমরা রিক্যাপিচুলেট করতে পারি, একটু ভেবে নিতে পারি পেছন দিকে যে কী কী হয়েছিল, তারপরে না হয় আমরা আবার ঢুকছি। আমরা দেখেছিলাম যে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে তিনজন থাকে, একটি বাবা, তার একটি ছেলে এবং একটি বাচ্চা মেয়ে, 10-11 বছরের মধ্যে এদের বয়স। আর সেই বাবা একজন লাইট হাউসের কিপার। আমরা এখানে একটা মোটামুটি ছবি আঁকাটা খুবই বাজে, মানে তারপরেও আমি বলছি যে চেষ্টা করে যাচ্ছি বোঝা। একটা লাইট হাউস আমরা তৈরি করেছি, একটা দ্বীপ আমরা তৈরি করেছি সমুদ্রের মাঝখানে, সেখানে একটা ভাই বোন দুজন আছে, তারা খেলা করছে, এবং দূরে তাদের একটা বাড়ি আছে, সেই বাড়িতে তারা থাকে। এখানে তারা তাদের বাবার সাথে থাকে, বাবাই লাইট হাউসে কাজ করে। আর সমুদ্র থেকে অনেকটা গেলে পড়ে দূরে যেটা মেনল্যান্ড, সেই মেনল্যান্ডে বাকি বাসিন্দারা থাকে। এবার লাইট হাউস কেন, কীভাবে কী কাজ করে, সেগুলো আগের দিনকে আমরা অনেকটাই ডিসকাস করেছি, আজকে আর ওর মধ্যে ঢুকব না। এবার যেটা সেটা হচ্ছে যে এই দুটো ভাই বোন যখন শীতকাল হয় এই সমুদ্রটা পুরোটা জমে যায়, চারিদিকটা জমে যায়, যাহাজ চলাচল সেরকমভাবে থাকেন, তখন ওরা মেনল্যান্ডে বাবার সাথে নৌকাতে করে হোক বা যেভাবেই হোক তারা মেনল্যান্ডে চলে যায়, এবং ওখানে কোনো একটা ওদের থাকার আশ্রয় আছে বা থাকার জায়গা আছে, সেই জায়গাতে তারা সেখানে থাকে। তারপর শীতকাল পেরিয়ে গেলে তারা আবার এখানে ব্যাক করে ফিরে আসে এবং এখানে থাকে। তো এইটা আগের দিনকে আমরা দেখেছিলাম, এবং শেষ যেখানটায় করেছিলাম সেটা হচ্ছে ওদের একটা জায়গাতে একটু হালকা দুঃখ ছিল, সেটা হচ্ছে যে ওদের কোনো আত্মীয় স্বজন নেই, এবং ওরা কেন আত্মীয় স্বজনের সাথে এখানে থাকে না, ওরা কেন আলাদা একদম সেক্লুডেড একটা লাইফ ওরা লিড করে, লোনলি একটা লাইফ লিড করে একটা আইল্যান্ডের মধ্যে, এই জায়গাটা ওদেরকে সবসময় হন্ট করতো, ভাবাতো। তো সেটা তারা তাদের বাবাকে জিজ্ঞেস করেছিল, তাতে ওরা দেখেছিল যে বাবাকে জিজ্ঞেস করাতে বাবা ওটাতে একটু দুঃখ পেয়ে গেলেন, খুব দুঃখ পেয়ে গেলেন, এবং তিনি কি বললেন, তিনি বললেন যে এটা আমরা যে এই যে আলাদা থাকি, একা থাকি, আমাদের সাথে যে কেউ নেই, আমাদের আত্মীয় স্বজন নেই, এটা বোধহয় সবটাই আমার দোষে, আমারই কর্মের ফল এটা যে আমরা আজকে এরকম একটা জীবনযাপন করছি। তো এখানে পার্ট ইউনিট 1টা আগের দিনকে আমরা শেষ করেছিলাম, ইউনিট 2টা আজকে আমরা এরপর থেকে ওখান থেকে শুরু করব। এবার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 40, আশা করি তোমাদের ভিডিও গেছে এর মধ্যে। তো আমরা শুরু করি, লেটস স্টার্ট। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, সামার বলতে যে গ্রীষ্মের সময়টা সেটা খুব সুন্দর, মনোরম একটা পরিবেশ এখানে থাকে। এবার এখানে বুঝতে হবে সেটা হচ্ছে যে সামার বলতে আমাদের এই দেশে সামার বলতে যে জিনিসটা বোঝায়, গ্রীষ্মকাল বলতে যেটা বোঝায়, এই যে গোটা সেটআপটা আছে, এই গোটা যে জায়গাটাকে ঘিরে আমাদের যে গল্পটা, ওদের সামার কিন্তু অনেকটাই আলাদা, এবং সেখানে কিন্তু সামার মানে অত্যন্ত প্লিজিং একটা ওয়েদার। আমাদের শীত চলে যাচ্ছে, বসন্ত আসছে, এরকম সময় যেমন একটা ওয়েদার থাকে, ফুল ফোটে, গাছ গাছে পাতা আসছে, চারিদিকটা বেশ সবুজ একটা ব্যাপার আছে, পাখি ডাকছে, মানুষজনের মনের মধ্যে বেশ আনন্দ আছে, এরকম যে একটা ওয়েদার আমাদের থাকে, যে আকাশ ক্লিয়ার থাকছে, যে একটা ওয়েদার আমাদের এটা থাকে, সর্টক ওই রকম একটা ওয়েদার কিন্তু ওখানে সামারে থাকে। তো ওয়েন ইট ইজ ফাইন দ্য হার্বার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। তো ওখানে তারা বলছে যে যখন ওয়েন ইট ইজ ফাইন, যখন সব কিছু ঠিকঠাক থাকে, মানে ওয়েদারের তো কোনো কথা নেই, আমাদের এখানেও যেমন এই সময়টাতে হয়তো ঝড় বৃষ্টি অত পরিমাণ হওয়ার কথা ছিল না, এখন যে পরিমাণ গরম হওয়ার কথা আছে সেই পরিমাণ গরম নেই, তো ওখানেও সেটা বিভিন্ন সময় ওয়েদার বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়। তো ওয়েন ইট ইজ ফাইন, যখন সব কিছু ঠিকঠাক থাকে, দ্য হার্বার ইজ ব্লু অ্যান্ড কাম,
ওরা যে হারবারটা বা যে জায়গাটাতে থাকে কোথা শ্রয়টায় থাকে সেই জায়গাটা ব্লু অ্যান্ড কাম, ব্লু বলতে চারপাশটা নীল থাকে, সমুদ্র নীল, আকাশ নীল, চারপাশটা অত্যন্ত দেখতে সুন্দর লাগে। এবং তার সাথে যেটা হচ্ছে যে কাম, কাম মানে হচ্ছে কোয়াইট, মানে শান্ত থাকে, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, লিটল উইন্ড অল্প হালকা বাতাস হয় এবং রিপলস, রিপলস বলতে যে জলের যে ঢেউ, কিন্তু সমুদ্রের যে জলের হুস হুস করে বড় বড় ঢেউ সেটা কিন্তু না, ছোট 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 স্কেলে ছোট ছোট ঢেউ আস্তে 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 তারা সমুদ্রের দিক থেকে বয়ে 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 পাড়ের উপরে এসে হালকা করে আছড়ে পড়ছে, যেটা দেখতে অনেক বেশি মনোরম। মৃদু একটা আওয়াজ আসছে, হুস হুস করে একটা সবসময় আওয়াজ হয়, এবং সেই জায়গাটা, সেই ইমেজটা ধরারই চেষ্টা এখানে হয়েছে। তো এখানে যেটা রিপল, রিপল তাহলে ছোট্ট ছোট্ট ঢেউ, রিপল বলতে আমরা যেটাকে বলবো, যে আর একটু যদি এ করি তাহলে পরে রিপল বলতে, রিপল বলতে আমরা বলবো স্মল ওয়েভ, রিপল বলতে আমরা বলবো স্মল ওয়েভ, ছোট্ট ঢেউ। তো ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইট, সরি সরি আমি লাইন স্কিপ করে গেছিলাম। এভরি সামার, প্রত্যেক গরমের সময় উই হ্যাড সাম হবি, হবি হবি বলতে হবি মানে হচ্ছে শখ, শখ বলতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে। এবার হবি যে জিনিসটা সেটা হচ্ছে যে এমন একটা কাজ, এমন একটা জিনিস, বা এটা হচ্ছে একটা সর্ট অফ অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা কী করি আমরা লেজার টাইমে, যখন আমাদের ফাঁকা সময় থাকে সেই সময়তে আমরা কী করি এই অ্যাক্টিভিটিটা আমরা প্র্যাকটিস করি বা এই অ্যাক্টিভিটিটা আমরা চালাই এবং এই কাজগুলো আমরা করি, এবং যেটা কী করে আমাদের মনকে অবশ্যই আনন্দ দেয়, আমরা খুব ইচ্ছাকৃতভাবেই সেই কাজটা করি। এবার হবির সাথে কিন্তু ডে টু ডে ওয়ার্ক করলে হবে না, যেমন কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার হবি কী, যে সে যদি বলে যে আমি পড়াশোনা, যেহেতু সে স্টুডেন্ট হয় তাহলে সে যদি বলে পড়াশোনাটা আমার হবি, সেটাকে ঠিক হবি বলা যাবে না, কারণ পড়াশোনাটা তার ডে টু ডে ওয়ার্কের মধ্যে, কাজের মধ্যে পড়ে যায়। হবি যেমন ধরো গার্ডেনিং, বাগান করা, যেমন ধরো স্ট্যাম্প কালেকশন অনেকে আছে, ডাক টিকিট, পুরোনো সময় আমাদের সময়তে যেমন প্রচুর চিঠি চিঠি দেশের বাড়ি থেকে, মামার বাড়ি থেকে আসতো, আমরা পাঠাতাম, তো এই চিঠিগুলোর সাথে সুন্দর সুন্দর ছবিওয়ালা যে ডাক টিকিটগুলো আসতো, সেই ডাক টিকিটগুলোকে আমরা কী করতাম, আমরা জমাতাম। এবার আরও যদি হবি হয়, তুমি যদি বলো যে রিডিংটাকে যদি হবি করতে চাও, তাহলে পরে তুমি বলতে পারো স্টোরি বুক রিডিং। স্টোরি বুক কিন্তু আমরা রেগুলার পড়ি না, স্টোরি বুকটা কখন পড়ি, যখন আমরা ফাঁকা থাকি, আমাদের হাতে অতটা কাজ থাকে না, তখন আমরা স্টোরি বুক পড়ি। তোমার যদি গল্প লেখার অভ্যেস থাকে, তোমার যদি কবিতা লেখার অভ্যেস থাকে, তাহলে পড়ে দ্যাট ইজ অলসো আ হবি। কারণ তো হবি হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা লেজার টাইমে করি, ফাঁকা সময়তে করি। এবার ফাঁকা সময়তে করলে যে কোনো ডে টু ডে ওয়ার্কও হবি হতে পারে, যেমন কেউ রান্না করতে খুব ভালোবাসে, নানা রকম রান্না, কিন্তু ডাল ভাত তরকারি যেমন দুপুরে খায় রাত্রে খায় সেই রান্নাটা নয়, কিন্তু আবার সে যখন ফাঁকা সময় থাকে, যখন রান্না করা হয়তো না করলেও চলতো, অন্য কোনো কাজ করলেও চলতো, সেই সময়ে সে একটা মুখরোচক কিছু রান্না করছে, এক্সপেরিমেন্ট করছে, বিভিন্ন জনকে খাওয়াচ্ছে, এটা হচ্ছে হবি। তো দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কী নিয়ে ক্রেজি, ক্রেজি বলতে ওরা কী নিয়ে মেতেছিল, মেতেছিল ওরা ঘুড়ি নিয়ে মেতেছিল, কখন, লাস্ট সামার, গত যে সামার, সেই সামারে যখন ডিক আর মিমি ওদের সাথে এসেছিল, থাকতে এসেছিল, সেই সময়টা আগে ওরা কিন্তু কী করেছিল, ঘুড়ির পেছনে ওরা মজেছিল, এবং এই ঘুড়িটাই ওদের সেই মুহূর্তে হবি ছিল, ঘুড়ি বলতে ঘুড়ি তৈরি, ঘুড়ি ওড়ানো ইত্যাদি। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, একটি ছেলে ছিল মেনল্যান্ডে, মেনল্যান্ডে যখন ওরা থাকে শীতের সময়টাতে, তখন ওরা অন্য বাচ্চাদের সাথে খেলে, ঝগড়া হয় বলেছে আগে পার্টি বলেছে, তো সেখানে যে বাচ্চাদের মধ্যে একজন কি করেছিল, এই ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়েছিল, যে কেমন করে হাউ টু মেক আ কাইট, এবার সেটা সে শিখে এসেছিল। এবং কাইট যেহেতু ছোটদের কাছে অত্যন্ত মজার জিনিস, ছোটোবেলায় সবাই ওড়ায়, আমরাও উড়িয়েছি একটা টাইমে,
তো আকাশে উড়বে দেখতে কত সুন্দর লাগে, নিচে থেকে ধরে তুমি সেটাকে মনিটর করছো, রেগুলেট করছো, ডান দিকে যাচ্ছে বা দিকে যাচ্ছে, এটা অত্যন্ত সুন্দর দেখতে লাগে। তো সেই সেটাই এরা কি করছিল, ওখানে গুড়ি বানাচ্ছিল এবং সেটা নিয়ে তারা সেই মুহূর্তে অবসর সময়ে তারা খেলত। তো এই বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, প্লেন্টি প্লেন্টি মানে প্রচুর অনেক। তো প্লেন্টি বলতে আমরা কি বলতে পারি, এটাকে যদি আরেকটু ইংরাজিতে ব্যাখ্যা করি তাহলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ওরা কি করেছিল, প্রচুর পরিমাণে ঘুড়ি বানিয়েছিল। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই শুড প্লে শিপরেক মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। তো ক্লড কি করত, উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড এই ঘুড়ি নিয়ে অন্য দিকে চলে যেত, আইল্যান্ডের একটা অন্যদিকে চলে যেত। আইল্যান্ড একটা এরকম কড়াইয়ের মতো একটা জায়গা, উল্টানো কড়াইয়ের মতো ঢালু। তো যেহেতু ওটা দ্বীপ, একদিক থেকে শুরু হবে আরেক দিকে শেষ হবে, একটু বড় জায়গা। এবার এইরকম ওপরের যে জায়গা সেখানে কিছু গাছ থাকলো, কিছু বাড়ি ঘর দুয়ার থাকলো, মানুষজন থাকলো এর মধ্যে। তো একজন এদিকে, একজন দ্বীপের ওদিকে, দুজন দুদিকে থেকে গেল, মানে চলে গেল খেলবার খেলতে গিয়ে। এবং তারপর তারা কী করতো, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মারিনার্স সেলিং টু সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। তো ওরা যে খেলাটা খেলতো সেটা হচ্ছে, ওরা সমুদ্রের ধারে তাকে জাহাজ দেখতে, নাবিক দেখতে, বিভিন্ন লোকজন দেখতে, এগুলো দেখতে ওরা অভ্যস্ত। তো সেই দেখতে যখন ওরা অভ্যস্ত, সেই জিনিসগুলোই ওদের খেলার মধ্যেও চলে আসে। এবং সেই খেলতে গিয়ে ওরা কী করত, খেলতে গিয়ে একজন এ প্রান্তে দিকে আরেকজন ও প্রান্তে দিকে, দুজন দুদিকে চলে যেত। এবং শিপরেক, শিপরেক মানে হচ্ছে ভেঙে যাওয়া জাহাজ, অর্থাৎ জাহাজ চলতে চলতে অনেক সময় কী হয়, পাথরে ধাক্কা খায়, কোনো কারণে হয়তো জাহাজটা ফুটো হয়ে গেছে, লিক হয়ে গেছে, প্রচুর জল ঢুকছে, কোনো কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছে, জাহাজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এরকমভাবে জাহাজ কী হয়, তারা ডুবন্ত অবস্থায় একটা থাকে, যাতায়াতে বা মুভেবিলিটি মোবিলিটি ওদের মধ্যে আর থাকে না। তো এই রকম সময়তে সে সমুদ্রের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এরকম তো হতে পারে না, সে কী করবে, সাহায্য চাইবে। কিন্তু ডাঙা আর সমুদ্র তো আলাদা, ডাঙাতে গিয়ে দৌড়ে তুমি সাহায্য চাইতে পারো, সমুদ্রতে তো আর হেঁটে হেঁটে এখানে গিয়ে দাদা শুনছেন আমার জাহাজটা খারাপ হয়ে গেছে একটু সেরে দেবেন, এরকম করে তো সেখানে নিশ্চয়ই সাহায্য চাওয়া যাবে না। তো সেখানে তখন কী করতে হবে, সেখানে অনেক দূরে যে আছে তাকে সিগনাল পাঠাতে হবে। তো সিগনালিংয়ের বিভিন্ন ব্যবস্থা ক্যাপ্টেনদের কাছে থাকতো, এখনও থাকে, তাদের কাছে শর্ট অফ গান থাকে, যেখানে কালার্স কালার দেওয়া কিছু জিনিসপত্র থাকে, সেটাকে ফায়ার করলে আকাশের ওপরে উঠে যায়, দুম করে ওপরে ফাটে, একটা শব্দ হয়, সেখান থেকে বিভিন্ন কালার বেরোয়, রেড অরেঞ্জ বিভিন্ন রকমের সিগনাল আছে সেখানে, সে কালারটা বেরোয়। অনেকটা যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে কী করি, বোম ফাটায় এবং সেটা আকাশে যায়, দুম করে ফাটে এবং অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, আলোটা অনেকক্ষণ দেখতে পাওয়া যায়, ঠিক একই রকম জিনিস ওখানেও, অনেকটা একই রকম জিনিস বলবো না, অনেকটা এই ধরনেরই জিনিস সেখানে আকাশের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এবং দূর থেকে যদি কোনো জাহাজ যায়, কোনো কিছু যায়, সে কিন্তু দেখতে পাবে অনেক দূর থেকে যে এরকম একটা জিনিস ওপরে, রং ওপরে ভাসছে, এবং তাতে কী করবে, সেই দূর থেকে যাওয়া জাহাজটা বা ডাঙাতে যদি কাছাকাছি যদি ডাঙা থাকে, ডাঙার যে মানুষজনরা, তারা কিন্তু এই সিগন্যালটা পাবে যে দূরে কেউ ওখানে, তারা বিপদের মধ্যে আছে, এবং দে মাস্ট বি রেস্কিউ, এবং তারপর সেখানে রেস্কিউ পাঠিয়ে যাবে, তাদেরকে উদ্ধার করে আনবে। তো এইভাবে তারা সিগন্যাল একজন আরেকজনকে পাঠাচ্ছে, একজন এদিক থেকে ঘুড়ি ওড়াচ্ছে, আরেকজন ওদিক থেকে ঘুড়ি ওড়াচ্ছে। তো ঘুড়ি উড়িয়ে অথবা একজনই ঘুড়ি ওড়াচ্ছে, আরেকজন উল্টো দিকে আছে, সে রেস্কিউয়ার হিসেবে কাজ করছে, উদ্ধারকারী হিসেবে কাজ করছে। যখন এ কাছ থেকে ঘুড়ি উঠছে, আকাশে দেখা যাচ্ছে দুজন ভাই বোন কিন্তু দুজনকে দেখছে না, আকাশে ওপরে ঘুড়িটা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে বোন ও কাছ থেকে, এ বোন ও কাছ থেকে বলছে যে আমি আসছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রেস্কিউ করতে যাচ্ছি, আমি তোমাকে উদ্ধার করবো, সমুদ্রে তোমাকে আমি ডুবতে দেবো না, একটা নাটকীয় ব্যাপার যেরকম ঘটে। তো সেখানে তারা দুজন মিলে তখন কী হচ্ছে, ও দৌড়ে আসছে, ছুটে আসছে, ভাইকে উদ্ধার করছে, এরকমভাবে খেলাটা চলত। এবং এখানে কয়েকটা সব জিনিস বলে দিই,
ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। এখানে দেখো উড বলে একটা শব্দ আছে, আগের দিনকে যে লেসনটা আমরা করেছি সেখানে দুটো ব্যবহার কিন্তু আমরা শিখেছি, নিশ্চয়ই তোমরা এখনো মনে রেখেছ। একটা হচ্ছে শুড, এই সরি একটা হচ্ছে উড, আরেকটা হচ্ছে ইউজ টু। এবং এই দুটো ব্যবহারের ক্ষেত্রে কি বলেছিলাম, ইউজ টু কখন ব্যবহার হয়, যখন প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিকভাবে একটা মানুষ একটা কোনো কাজ করে যায় তখন আমরা ইউজ টু শব্দটা ব্যবহার করি। আর উড কখন ব্যবহার করি, যখন অতীতের কোনো অভ্যেস কিন্তু সেটা রেগুলার হতো না, মাঝে মাঝে হতো, রিপিটেশন থাকতো কিন্তু মাঝে মাঝে হতো, কখনো কখনো হতো, কোনো কোনো সময় হতো, এরকম যখন হয় তখন আমরা উড ব্যবহার করি। তার মানে এখানে যখন উড ব্যবহার হচ্ছে তার মানে ঘুড়ি নিয়ে এই খেলাটা ওদের প্রত্যেক দিনের যে খেলা ছিল সেটা নয়, ওরা জলদস্যু খেলতো আরও অন্যান্য খেলা খেলতো সেটা বলেইছে। তো এই ঘুড়ি নিয়ে খেলাটাও ওদের অনেকগুলো খেলার মধ্যে একটা খেলা ছিল। তো উড এবং ইউজ টু ব্যবহারটা আগের দিন ছিল, যদি এখনও এসকেপ মাথা থেকে এসকেপ করে গেছে কোনোভাবে তাহলে আরেকবার দেখে নিও এবং ওটা কিন্তু নোট করে নিও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস এখানে আমরা পেয়েছি সেটা হচ্ছে শিপরেক ম্যারিনার্স, মেরিনার্স। তো শিপরেক ম্যারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ গাইডস। এখানে মেরিনার, মেরিনার এই শব্দটা আমাদের কাছে একটা নতুন শব্দ, মেরিনার, MARINER, মেরিনার বলতে যারা সমুদ্র যাত্রা করে তাদেরকে মেরিনার বলে, এর মানে হচ্ছে সেলার, ঠিক আছে। তো মেরিনার বলতে আমরা সেলার বুঝব, বা বাংলাতে যদি বলি তাহলে নাবিক, যারা জাহাজে করে বা নৌকাতে করে একদিক থেকে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। তো উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ পিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার্স। তো এরকম ওরা ঘুড়ি বানাতো এবং এই ঘুড়ি বানাতে বানাতে একটা বেশ বড় সড়ো একটা ঘুড়ি বানিয়েছিল, যেটা লাল রঙের একটা টকটকে লাল রঙের একটা ঘুড়ি ছিল, যেটা আকাশে উঠতো, খুব সুন্দর দেখতে লাগতো অনেক দূর, লাল যেহেতু অত্যন্ত ভাইব্রেন্ট কালার অনেক দূর থেকে এটাকে দেখা যেত। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টারস অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লেট অ্যান্ড ফিলিপা লেট, বিগ হাফুন লাইট হাউস। তো ওরা কী করেছিল, ওই ঘুড়িটা যেটা বড় লাল রঙের একটা ঘুড়ি বানিয়েছিল সেটার ওপরে তোমরা এখানে বলেছে টিনসেল, যে পেস্টেড গোল্ড টিনসেল, গোল্ড টিনসেল বলতে সোনালি রঙের, আমরা দেখবে বিভিন্ন সময়তে ওই যখন সরস্বতী পুজো বা অন্যান্য কোনো ইয়েতে অনুষ্ঠান টনুষ্ঠানে আমরা কী করি, সাজানোর জন্য ওরা আন্তা ব্যবহার করি, রূপলি রঙের আন্তা, ফয়েল টাইপের যে জিনিসগুলো হয় খুব পাতলা কিন্তু দেখতে খুব সুন্দর, সেগুলো দিয়ে আমরা ডেকোরেশনের কাজ করি, সাজাই। তো সেই রাংতার কথা বলা হচ্ছে এখানে, টিনসেল বলতে ওখানে রাংতা। এবং তারা কী করতো, গোল্ডেন কালারের যে রাংতাগুলো হয় বা টিনসেলগুলো হয় সেটা ওরা ওই ঘুড়ির মধ্যে স্টার 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 তারার মতো দেখতে করে এঁকেছিল, মানে আকাশে ঘুড়ি উঠবে যেন মনে হবে যে আমরা তারাগুলোকে আকাশের মধ্যে সেট করে দিলাম কোনো কোনো জায়গাতে, এরকম একটা ভাবনা চিন্তার জায়গা। এবং তার এখানে আরেকটা কথা আছে, পেস্ট, PASTED, পেস্টেড, পেস্ট মানে হচ্ছে চেটানো, পেস্ট, PASTED, পেস্টেড। এখানে পেস্টেড কথাটা পেয়েছ এবং পেস্টেড মানেই হচ্ছে চেটানো, চেটানো বলতে আঠা দিয়ে বা কোনো কিছু দিয়ে কোনো জিনিসকে যখন আমরা চেটাই তখন পেস্টেড বলি, এটাকে গ্লুডও বলতে পারি, গ্লু মানে আঠা, ফার্স্ট টেন্সে গ্লু, ঠিক আছে। তো পেস্টেড বলতে গ্লুড বলতে পারি এবার। এবং তারপরে ওরা কি করলো, ওই ঘুড়িটার মধ্যে ওই রাংটা দিয়ে যে স্টার্সগুলোকে চিটিয়ে চিটিয়ে দিল, তারপর চিটিয়ে দেওয়ার পর ওরা নিজেদের নাম লিখল, ক্লড লেট অ্যান্ড ফিলিপা লেট, ক্লড এবং ফিলিপা দুজনের পুরো নাম লিখে দিল ওই ঘুড়ির মধ্যে, যেন ওদের নামটাও কি হবে, ওরা যেরকম ঘুড়িটা ওড়াচ্ছে ওদের নামটাও যেন আকাশে অনেক 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 দূর যাবে। আমাদের সবারই এরকম একটা ভাবনা চিন্তা থাকে যে আমাদের নাম, আমরা যেমন বলি বড় হওয়া জীবনে তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক, তো এরকম একটা ভাবনা চিন্তা সবার মাথার মধ্যেই থাকে। তো সেটা তো আর সবসময় হুট করে করা যায় না যে আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, দিকে দিকে ছড়িয়ে পড়বে, এরকম হুট করে তো করা যায় না। তো সেখানে একটা ভাবনা চিন্তার জায়গা এরকম থাকে যে ঘুড়ি দিয়ে আমি আকাশের বুকে আমার নামটাকে কী করলাম, ভাসিয়ে দিলাম, এবং অনেক দূর পর্যন্ত সেই নাম কিন্তু আকাশে ভেসে বেড়াতে থাকলো। তো এরকম একটা ভাবনা, এই যে একটা চিন্তা, এটা একটা রোমান্টিসিজম,
এবার এই রোমান্টিসিজমটা ওদের মধ্যে, বাচ্চাদের মধ্যে অবশ্যই থাকে, ইমাজিনেটিভ মাইন্ড হয় তাদের, তারা অত্যন্ত চিন্তাপ্রবণ হয়, ভাবনা চিন্তা করে, তাদের নিজের জগৎ থাকে। তো সেই ইমাজিনেশনের একটা জায়গা থেকে, রোমান্টিসিজমের একটা জায়গা থেকে ওরা কিন্তু কী করলো, এভাবে লিখলো, এবং তার সাথে বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস এই কথাটাও লিখে দিল, অর্থাৎ ওটা ওদের থাকার জায়গার ঠিকানা, বাড়ির ঠিকানা। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্রাউন্ড সরি ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ একটা হাওয়া বইছিল। গ্র্যান্ড উইন্ড এখানে আদর্শ হাওয়া আমরা বলবো, আদর্শ হাওয়া বইছিল, হাওয়াতেই ঘুড়ি খুব সুন্দরভাবে ঘুরে। তো আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, হ্যাপেন্ড বলতে অকার্ড, হ্যাপেন্ড এইচ এ পি পি ইএন ইডি, হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটা বা এটাকে ইংরাজিতে যদি বলি তাহলে অকার্ড, ও সি সি ইউ আর ইডি, অকার মানে ঘটা আর হ্যাপেন মানে ঘটা, আমরা যখন পাস্ট টেন্স করছি হ্যাপেন যেহেতু অকার। তো এগুলো কেন দেখো পেস্টেড ব্লু, যেগুলো আমরা করছি, যেগুলো ভার্ব আছে, আমরা কিন্তু যেটা পাস্ট টেন্স আছে সেটাকে পাস্ট টেন্সেই করছি, কেন? তার কারণ হচ্ছে তোমাদের দেখবে যখন মাধ্যমিক পরীক্ষাও দেবে, তোমাদের দেখবে বিভিন্ন প্যাসেজ আছে, ওই প্যাসেজগুলোতে দেখবে যে ইয়ে থাকবে, তোমাদেরকে ভোকাবুলারি করতে দেবে, শব্দ খুঁজে বের করতে দেবে, এবং সেই শব্দ খুঁজে যখন তুমি বের করবে তখন তোমাকে টেন্সটাও খেয়াল রাখতে হবে, যে যে শব্দটা আমাকে পড়তে দিচ্ছে সেই শব্দটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং তোমার শব্দ যদি প্যাসেজে পাস্ট টেন্সে থাকে, তোমাকে সেই শব্দটা প্রেজেন্ট টেন্সে এনে লিখতে হবে। যদি তোমাকে যেটা পড়তে দেওয়া হয়েছে সেটা পাস্ট টেন্সে থাকে, তাহলে যে উত্তর সেটাকে পাস্ট টেন্সে লিখতে হবে, যেরকমভাবে তোমাকে দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, যে যখন যে টেন্সে দেখা যাবে যেন সেই টেন্সটাতেই তুমি উত্তরটা দাও, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি খুব একটা নিশ্চিত নই যে কেমন করে এটা ঘটলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটাকে নিয়ে আসছিলাম, বেরিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, ট্রিপড, এখানে আরও একটা নতুন শব্দ আমরা পেয়েছি, ট্রিপড টি আর আই পি পি ইডি, টি আর আই পি পি ইডি, ট্রিপড, ট্রিপড মানে হোঁচট খেয়ে যাওয়া, দৌড়াই আমরা যখন, দৌড়াতে অনেক সময়ই হোঁচট খাই, হোঁচটকে উল্টায়, তো সেই হোঁচট খাওয়া, এই হোঁচট খাওয়াকে ইংরেজিতে এখানে ট্রিপ বলা হচ্ছে। এই ট্রিপ এছাড়াও আরেকটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে স্টাম্বল, এস টি ইউ এম বি এল ই ডি, স্টাম্বল, ট্রিপ মানে হচ্ছে স্টাম্বল। তো স্টাম্বল এখানেও দেখো আমরা কী করেছি, পাস্ট টেন্সে করেছি, স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া। এবং তারপরেও কী হলো, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং তারপর আমি পাথরের ওপরে পড়ে গেলাম, অর্থাৎ ও যখন ঘুড়িটা নিয়ে বেরিয়ে আসছিল তাড়াহুড়ো করে, বাতাস আছে সুন্দর এবং তাড়াতাড়ি নিয়ে ঘুড়িয়ে ওড়াবো আমরা, ও দৌড়ে গেছে আনছি আনছি করতে করতে এবং ঘুড়িটা নিয়ে বেরিয়ে এসছে, তারপরে হোঁচটকে বাড়ির বাইরে বেরিয়ে হোঁচটকে পড়ে গেছে এবং পাথরের ওপর পড়েছে। মাই এলবো, এলবো বলতে কনুই, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, যে ঘুড়িটা ওড়া ছিল এলবোটা, ও যখন পড়েছে ঘুড়িটা নিচে, এলবোটা এরকম পড়েছে এবং ঘুড়িটা তো পাতলা কাগজে ছেদ হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, বড় একটা গত হয়ে গেছে ওর মধ্যে, থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, একটা বহড় গত ওখানে হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, ফিক্স মানে এখানে হচ্ছে মেন্ড, মানে হচ্ছে ঠিক করা, তৈরি করা, আবার নতুন করে ওটাকে সারিয়ে নেওয়া। উই হ্যাড টু হারি, হ্যাড টু বলতে আমাদের করতেই হবে কোনো কাজ, মানে অবশ্যই করতে হবে, এরকম বলতে আমরা হ্যাড টু এই শব্দগুলো ব্যবহার করি। তো উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল,
তো যদি আমরা বাতাস সব সময় ঠিকঠাক বাতাস থাকে না, ঘুড়ি ওড়ানোর এই উপযুক্ত যে বাতাস এইটাকে থাকতে থাকতে যদি আমাদের ঘুড়িটাকে আকাশের ওপরে পাঠাতে হয়, তাহলে পরে আমাদেরকে কি করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ঘুড়িটাকে সারাতে হবে এবং সারিয়ে আমাদের আবার ঘুড়িটাকে ওড়ানোর চেষ্টা করতে হবে। উই রাস্ট ইন্টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা খুব তাড়াতাড়ি এরপর কী করলাম, লাইট হাউসের ভেতরে ছুটে গেলাম, দৌড়ে গেলাম এবং কিছু পেপার জোগাড় করার জন্য, যাতে করে ওই ঘুড়িটাতে তাপি দিতে পারি, তালি দিতে পারি। ছিঁড়ে গেলে আমরাও তাই করি, ঘুড়িগুলোতে কাগজ দিয়ে ওই জায়গাগুলোকে বন্ধ করে দিই যাতে হাওয়াটা ব্লক করতে পারে। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। তো আমরা হাতের কাছে প্রথমেই যেটা পেলাম সেটাই আমরা নিয়ে নিলাম। হ্যান্ডি, হ্যান্ডি এখানে একটা শব্দ, হ্যান্ডি বলতে কোনটাকে বোঝায়? হ্যান্ডি বলতে যে জিনিসটা সহজে ব্যবহার করা যায়। এইচ এ এন ডি ওয়াই, হ্যান্ডি, হ্যান্ডি মানে হচ্ছে ইউজফুল, ঠিক আছে? তো হ্যান্ডি বলতে ইউজফুল, যে জিনিসটা সহজে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, বা আমরা কি করতে পারি, দ্য থিং উইচ উই ক্যান হ্যান্ডেল ইজিলি, হ্যান্ডেল ইজিলি, দ্যাট ইজ হ্যান্ডি। কেমন? তো উই স্টার্টেড আউট, সরি, এবং ওরা কি পেল, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বুক কেস, যেখানে বই থাকে, তো সেই বুক বুকসেলফের মধ্যে, বইকে বুক বুক কেসের মধ্যে ওরা কী পেয়েছে, একটা চিঠি দেখলো পড়ে আছে। চিঠি পাতলা মতো হয়, চিঠিটাকে তুলেছে, তুলে পড়ে ওটাকে কী করেছে, ওরা পেস্ট করেছে ওই ঘুড়িটার উপরে, এবং ওটা হাতের কাছে ছিল ওটাকেই করেছে, এবং সেটা ওদের বসার ঘরে ছিল, সিটিং রুম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ওইটা দিয়েই ঘুড়িটাকে আবার জোড়াতালি দিলাম। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাই ইট বাই দ্য ফায়ার, এবং ওই ঘুড়ি, ওই যে লেটারটা ছিল সেই লেটারটাকে ওরা টুকরো করলো, কাটলো দুদিক থেকে, এদিকে একটা তাপ্পি দিল, ঘুড়ির উল্টো দিক থেকে আরেকটা তাপ্পি দিল, এটাকে প্যাচ বলা হচ্ছে। তো ওরা ওই তাপ্পিটা দিল দুদিক থেকে, এবং তারপর আঠাটা যেহেতু লাগানো আছে ভালো করে, সেই জন্য ওটাকে কী করতে হবে, শুকোতে হবে, তো ভিজে জিনিস তো উড়বে না, ওরা আগুনের পাশে নিয়ে গিয়ে ওটাকে মেলে মেলে শুকিয়ে নিল। উই স্টার্ট ইট আউট, আমরা এরপর শুরু করে দিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং এরপর ঘুড়িটা কী হলো, সমুদ্রের উপর দিকে উঠতে লাগলো, ঠিক একদম যেন একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে ডানা মেলে সেরকমভাবে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর, এবং এটা সোর বলতে আরও ওপরের দিকে উঠে যাওয়া, তো মানে যেটাকে আমরা বলি রাইজ হাই অ্যান্ড হাই, এবং উপরের দিকে যত উড়বে, সে বাতাসকে ভর করে যতটা বেশি উড়বে সেটা হচ্ছে সোর। এবং গ্লোরিয়াস, এখানে দেখো একটা কথা আছে, উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, তো গ্লোরিয়াস বলতে এখানে আমরা যদি খুব ভালো কোনো সুন্দর হাওয়া বেরোয় বা কিছু হয় বয় সেরকম সময়তে আমরা এটাকে ফ্যান্টাস্টিক, বিউটিফুল এই ধরনের কথা বলি, কিন্তু যেহেতু ওরা একটা ঘুড়ি ওড়াবে এবং এটা একটা ব্যাপার, দারুণ বড় ব্যাপার, খুব সুন্দর একটা ঘটনা ওদের কাছে, মানে খুব বড় ঘটনা একটা, যে ওরা এরকম একটা হাওয়া পেয়েছে, সচরাচর এরকম হাওয়া পায় না, তো শুধুমাত্র ফ্যান্টাস্টিক, বিউটিফুল, প্লিজেন্ট এই ধরনের শব্দগুলো যদি ওরা ব্যবহার করতো, তাহলে পরে কী হতো, ব্যাপারটা খুব সাধারণ একটা হাওয়ার সাথে এটাকে কোনো আলাদা করা যেত না। তো ম্যাগনিচিউড আছে, বড় আছে, মানে অনেক গর্জিয়াস একটা কিছু বোঝাবে, সেরকম একটা কিছু বলতে, বোঝানোর জন্য ওরা এখানে কী করছে, গ্লোরিয়াস শব্দটা ব্যবহার করছে। গ্লোরিয়াস বলতে এখানে আমরা অ্যাডমিরেবল বলতে পারি, বা ব্রিলিয়ান্ট, অ্যাডমিরেবল এই শব্দগুলো বলতে পারি। গ্লোরিয়াস, জি এল ও আর আই ও ইউএস, গ্লোরিয়াস, গ্লোরিয়াস বলতে ব্রিলিয়ান্ট বলতে পারি, কেমন? তো বা আরেকটা কথা যেটা বলতে পারো একটু শক্ত ইংরেজি, সেটা হচ্ছে অ্যাডমিরেবল বলতে পারো, এটা লেখা পড়ছে না, অ্যাডমিরেবল আমরা বলতে পারি।
কেমন? এবং তারপরের ঘটনা কি হলো? তারপরের যে ঘটনা হলো, অল অ্যাট ওয়ান্স, তারপর হঠাৎ করে স্ন্যাপ, পট করে একটা শব্দ, এবং স্ন্যাপ হচ্ছে ওই কেটে যাওয়া শব্দটা, সুতো ছেঁড়ার যে শব্দটা, কট করে একটা শব্দ, সেরকম একটা শব্দ। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ, অর্থাৎ জোরে হাওয়া দিচ্ছিল, ঘুড়ি যথেষ্ট বড় সড়ো ঘুড়ি, সুতো যেটা ছিল সেটা দুর্বল, এবং ওই হাওয়ার টান ও সামলাতে পারেনি, সুতোটা ছিঁড়ে গেছে, এবং ছিঁড়ে গিয়ে তারপরে কি হলো, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং ক্লড তারপর কেমনভাবে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড, কিছুটা সুতো ওর হাতে ধরা আছে, ও ভ্যাবলার মতো, বোকার মতো, হ্যাঁ, ওর ঘুড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যে যা এটা কি হলো। মানে খেলতে গিয়ে যা উত্তেজনা ছিল, এক্সাইটমেন্ট ছিল, হঠাৎ করে সেটা যেমন চেপেছিল, আস্তে 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 উত্তেজনার পারদ চেপেছিল, এবং ধড়াম করে উত্তেজনার পারদটা পড়লো। এরকম সময়গুলোতে কি হয়, যে কেউ, মানে আমাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে, হঠাৎ করে আমাদের এক্সাইটমেন্টে যদি কেউ জল ঢেলে দেয়, কোনোভাবে যদি খারাপ হয়, সেটা স্পয়েল হয়, তাহলে পরে আমরাও কী হবো, কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে যাবো, এবং সেটাই ওর ক্ষেত্রে হয়েছে, লুকিং ফুলিশ। এখানে ফুলিশ বলতে বোকা বোঝানো যায়, কিন্তু এখানে স্টুপিড ইত্যাদি এই শব্দগুলো ফুলিশের সাথে এখানে যে মানেটা আসছে সেটা ঠিকঠাক যাবে না, বরঞ্চ বেটার হবে আমরা যদি ফুলিশ বলতে, FWLISH, ফুলিশ বলতে আমরা যদি বলি উইটলেস, উইট WITLESS, উইটলেস, উইটলেস এই শব্দটা ব্যবহার করি ফুলিশের জায়গায়, তাহলে অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ সেই মুহূর্তে ও কি কর্তব্যবিমুখ, বুদ্ধি কাজ করছে না, কী করবে বুঝতে পারছে না। আওয়ার কাইট হ্যাড সেল অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, এবং তারপর কী হলো, ওদের ঘুড়ি মেনল্যান্ডের দিকে উড়ে চলে গেল, অর্থাৎ এর হাতে শেষ পর্যন্ত সুতোটা ধরা রইল, যে ঘুড়িটা আকাশে উড়ছিল, তার যে সুতো সেটা ছিঁড়ে গেল, এবং ও সোজা এখান থেকে উঠতে উঠতে, বাতাসে ভর করে উঠতে উঠতে মেনল্যান্ডের দিকে ও চলে গেল। তো আজকে আমাদের লেসন এখানে শেষ হচ্ছে, এ পর্যন্ত তোমরা পড়ো, আবার নেক্সট যেটা হচ্ছে পরেরটাতে আমরা খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবো। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, বাড়ি থেকে কম বেরো, যেটুকুন অ্যাভেলেবল নয় সেটুকুই বেরো, আর একটু পড়াশোনা করো, ঠিক আছে, টাটা, আবার দেখা হবে পরের লেসনে।